রাজার মতোই সেমিতে উঠল রিয়াল, রোদ্রিগোর জোড়া গোল। কোয়ার্টারের প্রথম লেগ জিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বেশ এগিয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচটি চেলসি রিয়ালের মাঠে খেলেছিল, তবে স্বাভাবিকভাবেই নিজেদের মাঠে তারা প্রত্যাবর্তনের গল্প লিখতে পারত, কিন্তু হয়েছে তার উল্টো। যেখানে রিয়ালের জন্য ড্র কিংবা এক গোল ব্যবধানে হারলেও সেমিতে ওঠার সহজ সমীকরণ ছিল। উল্টো 2-0 গোলে জয় নিয়ে রাজার মতোই তারা শিরোপা অর্জনের দিকে এগিয়ে গেল। এদিন জোড়া গোল করেছেন ব্রাজিল ফরওয়ার্ড রোদ্রিগো। মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে পিছিয়ে থেকে রিয়ালকে আতিথ্য দিতে নামে চেলসি। গ্রাহাম পটারের বিদায়ের পর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলটি এ নিয়ে চতুর্থ ম্যাচে নামে, কিন্তু এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা। এর আগে চেলসি সবশেষ টানা 4 ম্যাচে হেরেছিল 1993 সালে, ফলে 3 দশকের মধ্যে এটি তাদের প্রথম অভিজ্ঞতা। প্রিমিয়ার লিগের দলটি চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে নিজেদের উজাড় করে দিয়েছে, কিন্তু এমন চাপ কিভাবে সামাল দিতে হয় ভালোভাবেই জানা আছে কার্লো আনচেলত্তির শিষ্যদের। ইউরোপের সফলতম দলটি আরও একবার তাদের সামর্থ্য দেখালো। ম্যাচের 11 মিনিটে প্রথম ভালো সুযোগ এগিয়েও যেতে পারত চেলসি। পেনাল্টি স্পটের কাছে বল পেয়েছিলেন অরক্ষিত অ্যানগালো কান্তে। এত কাছ থেকে এ ফরাসি মিডফিল্ডার শট লক্ষ্যে রাখতে পারেননি। এরপর পাল্টা আক্রমণে যায় রিয়াল। 20 মিনিটে দানি কারভাহালের কাছ থেকে ডিবক্সে বল পেয়ে যান রোদ্রিগো, তবে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের বুলেট গতির শট পোস্টের বাইরের দিকে লেগে বেরিয়ে যায়। পরবর্তী সময়ে চেলসির একের পর এক আক্রমণ ঠান্ডা মাথায় সামাল দিতে থাকেন অ্যাডার মিলিতাও কারভাহালরা। একই সঙ্গে প্রতি আক্রমণের সুযোগ পেলেই তারা বিত ছড়াচ্ছিলেন সাকুদিকদের রক্ষণে। 28 মিনিটে রিয়ালের আরেকটি সম্মিলিত আক্রমণ নষ্ট করেন চেলসি ডিফেন্ডার থিয়াগো সিলভা। 32 মিনিটে মদ্রিচের শট ঠেকিয়ে চেলসিকে বাঁচান গোলরক্ষক কেপা। 42 মিনিটে মদ্রিচের ক্রসে ঠিকঠাক পা লাগাতে পারলে দলকে এগিয়ে দিতে পারতেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধের যোগ করার সময়ে রিয়ালকে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়ে দেন গোলরক্ষক থিবো কুর্তুয়া। 6 গজ দূরে এই বেলজিয়ান গোলরক্ষক থেকে স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরিয়ার শট ঠেকান। দ্বিতীয়ার্ধের 8 মিনিটে প্রথম সুযোগ পায় চেলসি, কিন্তু এ যাত্রায় মিলিতাওয়ের দেয়াল টপকাতে পারেনি তারা। স্বাগতিকারা একের পর এক সুযোগ হাতছাড়া করলেও সে ভুল করেনি রিয়াল। 58 মিনিটে দুর্দান্ত এক গোলে চেলসিকে বিদায়ের পথ দেখিয়ে দেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা রোদ্রিগো। তিনি ডান প্রান্ত থেকে বল নিয়ে চেলসির ডিবক্সে ভিনিসিয়াসকে বল বাড়ান, আর ভিনের কাছ থেকে ফিরতি বল পেয়ে গোল করে দলকে সেমির পথে এগিয়ে দেন রোদ্রিগো। কুর্তুয়া ম্যাচের 65 মিনিটে আরেকবার রিয়ালের ত্রাতা হয়ে ওঠেন। 70 মিনিটে পেনাল্টির আবেদন করে চেলসি, যদিও তাতে সাড়া দেননি রেফারি। 80 মিনিটে ফেদে বালবার্দের কাছ থেকে বল পেয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলটি এনে দেন রোদ্রিগো। এই গোলে নিশ্চিত করে রিয়ালের সেমির টিকিট। এই জয়ে সর্বোচ্চ 14টি চ্যাম্পিয়ন্স লিগ জেতা আনচেলত্তির দল আরেকটি শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারে। 2 লেগ মিলিয়ে রিয়ালের জয় 4-0 গোলে। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে 2 বা তার বেশি গোলে এগিয়ে থাকা 19 বারের 18টিতেই পরের পর্বে গেছে রিয়াল। একই ফল তারা আবারও ফিরিয়ে আনলো।